নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে তো রয়েছে লোকসভা নির্বাচন, এর ক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে একের পর এক বিরোধী দলের ভাঙন, যেখানে বিশেষ করে কংগ্রেসে এবার ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কংগ্রেসের এবার 20 জন কর্মী, কংগ্রেস কর্মী তাদের প্রাথমিক দল ত্যাগ করেছেন, যেমনটা লক্ষ্য করা গেছে যে জয়দুল হোসেন কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান তিনি পদত্যাগ করেছেন। পাশাপাশি রতন দাস 2023-এর বিধানসভা নির্বাচনে বিজিত প্রার্থী, তিনি কংগ্রেস থেকে এবার পদত্যাগ করেছেন, তাদের প্রাথমিক পদ থেকে তারা সরে দাঁড়িয়েছেন। অর্থাৎ এক্ষেত্রে যেমনটা লক্ষ্য করা গেছে, আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দলের থেকে 20 জন কংগ্রেস কর্মী দল ত্যাগ করেছেন। কেন, কি বিষয় উঠে আসছে, শুনবো সবটা। পাশাপাশি যারা আজকে আমার সাথে জাতীয় কংগ্রেস দল ত্যাগ করছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। বন্ধুগণ, অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ভাই বোন কংগ্রেস ছাত্র নেতা হতে, যুব নেতা হতে এবং প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি হয়ে মাইনরিটি চেয়ারম্যান হয়েছি এবং এআইসিসি সদস্য হয়েছি, বিভিন্ন পদ আমি অবলম্বন করেছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে আজকে গতকালে নন অফিসিয়াল ছেড়েছি ফেসবুকে আমার রেজিগনেশন। আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই সারা ত্রিপুরা এবং অল ইন্ডিয়ার সকল আমার বন্ধুদের। আমরা ত্রিপুরা কংগ্রেস এখন জানেন আপনারা কি অবস্থাতে আছে। আমরা কংগ্রেসটা মনে প্রাণী করেছিলাম এবং কর্ম ভেবেছিলাম, কিন্তু দল বদল, কিছু লোক আয়ারাম বয়ারাম, কিছু নেতারা এসে কংগ্রেসটাকে এখন পরিচালনা করছে। জগাই মাতায় বন্ধুর নাম কদিন, তাই আমরা আর এই দলে থাকতে পারছি না বন্ধুরা, কারণ আমরা মানুষকে আর বোকা বানিয়ে আর বেশিদিন আমরা এই পার্টিতে থাকতে চাইছি না। একটা কংগ্রেস ভবন আছে জানেন পুষ্টা বিশ্বমণিতে, মানুষের একটা আশ্রয়স্থান ছিল কংগ্রেসিদের, কিন্তু এটা এখন মানে নোংরামি জায়গা হয়ে গেছে, যেটা এখন মেনে নিতে পারছি না আমরা একটা ভদ্র সমাজের হয়ে এবং আমরা আদর্শবাদী কংগ্রেস হয়ে মেনে নিতে পারছি না। আপনারা জানেন 3টা MLA আছে, এক বছর আপনারা কোথাও এক মঞ্চে দেখেছেন তাদেরকে, কি বার্তা যায় পাবলিকের কাছে, আমাদের কর্মীদের কাছে, আমরা কত বোকা বানাবো ওদের। তাই বন্ধুগণ, আমরা আর চাই না এই জগাই মাদাই কুদীপদের নেতৃত্বে আর কংগ্রেস করার ইচ্ছা নেই, তাই আমরা পদত্যাগ করেছি। এখানে আমরা বিভিন্ন পদাধিকারী আছে ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলের এবং মাইনরিটি ডিপার্টমেন্টে পদাধিকারী। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে বলা যায় যে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এবার দলে ভাঙন অব্যাহত রয়েছে, যেখানে লক্ষ্য করা গেছে যে 20 জনের নেতৃত্বে এবার কংগ্রেস কর্মীরা দল ত্যাগ করেছেন, যেখানে জয়দুল হোসেন কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান ছিলেন, পাশাপাশি ছিলেন 2023-এর বিধানসভা নির্বাচনে বিজিত প্রার্থী কংগ্রেস দাস। অর্থাৎ এক্ষেত্রে লোকসভার আগে তাদের দলে ভাঙন যে অব্যাহত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলা যায় লোকসভার আগে এবার কংগ্রেস কিন্তু অনেকটাই বড়সড় চাপের মুখে পড়তে চলেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।